সরি সরি বললে হয়ে যাবে আমি যে সুখে আছি তোমার সহ্য হচ্ছে না না আমাকে মেরে ফেলতে চাও আরে তোমাকে মারতে যাব কেন হ্যাঁ হ্যাঁ আমি সবই বুঝি বাবার দেখা ছেলেকে বিয়ে করে সুখে আছি বলে তোমার সহ্য হচ্ছে না আরে বারবার সুখে আছি বলে তুমি কি বোঝাতে চাইছো আরে আমি কি তোমাকে ছাড়া কষ্টে আছি কখনো না আমি তোমাকে ছাড়া ভালোই আছি তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে প্রীতি আমার জীবনে না আসলে বুঝতেই পারতাম না পৃথিবীটা এত সুন্দর আগে যদি প্রীতির দেখা পেতাম তাহলে ছলনাময়ী ভালোবাসা দেখতে হতো না আমিও ভাবি অসীম আমার জীবনে আগে কেন আসেনি আগে যদি আসতো তাহলে তোমার মতো ফালতু ছেলের পাল্লে পড়তে হতো না আমি কেন যে তোমার সাথে বকবক করছি সেটাই বুঝতে পারছি না আরে যাও যাও আমিও তোমার সাথে বকবক করতে চাইনি কোথা থেকে যে সামনে এসে জুটলো ভেবেছিলাম আর কোনোদিন মুখ দেখব না কিন্তু দেখা হয়ে গেল আজকের দিনটাই মনায় খারাপ যাবে আমিও তোমার মুখ দেখতে চাইনি কোথা থেকে এসে তো গাড়িটা বাদিয়ে দিলে যাও যাও সামনে থেকে সরো আর কখনো যেন তোমার মুখ আমাকে দেখতে না হয় হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমার মুখও আমি দেখতে চাইনি কি হলো এখনই আমার সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গেল আর কখনো আসবো না বলি কোথাও ঠাই হলো না যাও যাও কলের পাড়ে বাসনগুলো পড়ে আছে কি মেজি লাউগা বসি বসি খাবো বললে তো আর হবে না একটু গতরটাও লড়াতে হবে কিরে তোর বাপ টাকা দিয়েছে আমি যে তোমাকে বললাম আব্বার কাছে টাকা নাই তাও তুমি জোর করে মায়ের বাড়ি পাঠিয়ে দিলা টাকা আনতে টাকা নাই বললে হবে বিদিয়ার সময় তোর বাপ আমাকে একটা কানা করিও দেয়নি আর তোকে আমি এখন এইভাবে বসি বসি খাওয়াতে পারবো না আমি কি বসি বসি খাই তুমি সব সময় আমার সাথে অত ঝামেলা করো কেন সংসারে কাজ কর্ম সেরে তোমার কত খেয়াল রাখি তাও তোমার চোখে পড়ে না শুধু সংসারের জন্য কাজ করলে হয় না বাপের বাড়ি থেকে সংসারের জন্য কিছু আনতেও হয় তুমি সব সময় লোকে লিবো লিবো করো কেন কি বললি তোর এত বড় কথা আমি সব সময় লোকে লিবো লিবো করি বেড়াই তুমি শুধু আমাকে হাত তুলতে জানো আর আমাকে খোঁটা দিতে জানো তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল কি গো সারাদিন থালায় মাজবে নাকি এই তো হয়ে গেছে আসছি প্রতিদিন মারু কেন না মেরি রান্না করার কথাটা বুঝলেই হয় তোমার ওই ঘ্যান ঘ্যানানি বন্ধ করি রান্না করো গা সেই দিন শাবনমের সাথে দেখা হলো তাও শাবনমকে কিছু বলতে পারলাম না শাবনম বলল আমাকে ছাড়া ও সুখে আছে তাহলে আমি কি করে বলি আমি ওকে ছাড়া দুঃখে আছি শাবনম যখন আমার ছিল কেন জোর ভুলগুলো ধরতাম ভাই খালুজির শরীর তো খারাপ ছিল এখন কেমন আছে আর কেমন থাকবে বয়স হলে যা হয় এই শাবনম শোনো বলো
ওটা কে ছিল? কার সাথে কথা বলছিলে? আরে ওটা আমার খালাতো ভাই। খালাতো ভাই? এরকম খালাতো ভাই আর কোটা আছে? মুখ সামলে কথা বলো, দিন দিন তোমার কথার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। না, তোমার সব খালাতো ভাইদেরকে চিনি না তো, তাই বললাম। এটা কি ধরনের কথা বলছো? নাও নাও আর কথা ধরুন, দেখতে হবে না। চলো আর কলেজে না থেকে কফি শপে যাই। হট করে যেখানে সেখানে যাব বললে হয়ে যাবে নাকি? কোথাও যে যাবে, রাতে যখন ফোন করলে তখন বলতে পারতে। আরে তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার জানের জান, তোমার সাথে কোথাও যেতে হলে তোমাকে আবার আগে থেকে বুকিং করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। আমি তোমার মতো ছেলে নয় মেয়ে, তোমাদের মতো রাস্তা ট্যাংটা করে ঘুরে বেড়াইনি, বাড়িতে কাজকর্ম করতে হয়। ঠিক আছে যাও, তোমাকে আর যেতে হবে না। কোনো কিছু না জেনে শুধু শুধু আমাকে ভুল বুঝবে, যাও যাও। আজকে কলেজে শাবনমকে অনেক খারাপ কথা বলা হয়ে গেল। শাবনম মনে হয় আমাকে খারাপ ভাবলো। দেখি শাবনমকে একটা ফোন করি, ফোন করে রাগটা ভাঙাই। আজ সাকিবকে বাড়ি আসার সময় অনেক খারাপ কথা বলা হয়ে গেছে, দেখি সাকিবকে ফোন করি। The number you have dialed is currently busy. Please try again later. Eki, Shabnam-er phone byasto keno? Ki byapar? Shakib-er phone ta lagche na keno? Shakib ki amar phone ta byasto kore dilo? Na, beshi phone kora jabe na. Beshi phone korle o bhabbe ami oke miss korchi. শাবনম, কাল কলেজে যাবি নাকি? হ্যাঁ মা, কলেজে যাব। কেন, কিছু বলছো? কালকে তোকে দেখতে আসবে মা। এদিকে তোর আবার অসুখটাও বেড়ে যাচ্ছে, আবার এদিকে তোর বিয়ের বয়সও হয়ে যাচ্ছে। তোর বিয়েটা এবার দিতে পারলে বাঁচি রে মা। মা, আমি কি তাহলে তোমাদের কাছে বোঝা হয়ে আছি? এভাবে বলছিস কেন মা? আমি কি তোকে এভাবে বলেছি? ছেলে মেয়ে কখনো বাপ মায়ের কাছে বোঝা হতে পারে না। মন খারাপ করিস না, অনেক রাত হয়েছে, এবার ঘুমা। কি গো, আজকাল ফোন খুব ব্যস্ত থাকছে। কেন, শুধু আমি ব্যস্ত থাকি? তুমি ব্যস্ত থাকো না। আমি আবার কই ব্যস্ত থাকলাম? কেন, আমি যে কাল সন্ধ্যাবেলায় তোমাকে ফোন করলাম, তুমি তো তখন ব্যস্ত ছিলে। আমি ব্যস্ত ছিলাম না তুমি ব্যস্ত ছিলে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমার দোষ কেন খুঁজছো? অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছো তাই আর আমাকে ভালো লাগছে না, তাই আমার এত দোষ খুঁজছো? দেখো ফালতু কথা বলো না। আরে তোমাকে আমি বেশি ভালোবাসি বলেই তো তোমার খোঁজ নিতে চাইছি, আর তুমি আমাকে এভাবে ভুল বুঝছো। হ্যাঁ হ্যাঁ তুমি আমার কত কেয়ার করো সে তো আমি জানি। কেন, আমি তোমার কেয়ার করি না? হ্যাঁ হ্যাঁ কত কেয়ার করো, আমি যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে তোমার সন্দেহ হয়, আমি যদি ফোনে ব্যস্ত থাকি তাহলে তোমার মনে হয় কোনো ছেলের সঙ্গে কথা বলছি। তুমি তো শুধু আমাকে সন্দেহই করো। হ্যাঁ হ্যাঁ সন্দেহ করি তো সন্দেহ করি, যাও। শাবনমকে আমি এত ভালোবাসি, শাবনমকে আমি এত কেয়ার করি, তাও শাবনম আমাকে ভুল বুঝলো। ভালোবাসার মানুষ কখন কি করছে, কখন কোথায় যাচ্ছে, সেটাকে জানা অপরাধ। সাকিবের সঙ্গে যখন আমার বন্ডিং হচ্ছেই না তখন সাকিবের আশায় বসে থেকে আমার লাভ নেই। এদিকে আব্বা খুব অসুস্থ,
আমরা গরিব মানুষ, আব্বা যদি এখনি মারা যায় তাহলে আমাদেরকে দেখার মতো কেউ থাকবে না। তাই মার কথা শুনে বিয়েটা করেই ফেলি। ইরে ভাই, তুই এখানে বসে কি করছিস? আজ তো তোর শাবনমের বিয়ে হয়ে গেল। তুই কি বলছিস? হ্যাঁ, একটা বড় লোক ঘরে ছেলে এসে শাবনমকে বিয়ে করে নিয়ে চলে গেল। শাবনম দেখতে তো আর খারাপ না। শাবনম যখন বড় লোক ছেলেকে বিয়ে করে চলে গেল, তখন আমাকে ভেঙে পড়লে হবে না। আমিও বিয়ে করে শাবনমকে দেখিয়ে দেব। আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে দেখিয়ে দেব, আমিও পারি। তারপর থেকে প্রীতিকে বিয়ে করে আমার এই অবস্থা। প্রিয় মানুষ যখন কাছে থাকে তখন তাকে মূল্যায়ন করতে শেখো। সব সময় তার দোষগুলোকে না খুঁজে তাকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে শেখো।